ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ইহুদি। শুনে অবাক হবেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষক তিনি। বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান ঘোষকের নাম মরি কোহেন, পুরো নাম মর্ডিসাইন কোহেন। ইরানি ইহুদি বংশোদ্ভূত, রাজশাহীর ছেলে, স্কুল কলেজের পড়ালেখা রাজশাহীতেই, পরবর্তীতে ঢাকায় চলে আসেন। রাজশাহীতে তাদের পরিবারের ছিল প্রায় শত বছরের পুরনো ব্যবসা জমিদারি। তাদের মনোহারি দোকান ও সাইকেল সারানোর দোকান ছিল রাজশাহীর মানুষের কাছে খুবই পরিচিত। কোহেন সাইকেল হসপিটালটি ছিল রাজশাহীবাসীর কাছে খুবই চেনা দোকান। হ্যাজাকবাতি, পেট্রোম্যাক্স, গ্রামোফোন ইত্যাদি ব্যবসায় তারা ছিল দৃষ্টান্ত। কোহেনরা ইহুদি, ইরানের ইস্পাহান থেকে 18 শতকে তাদের পূর্বপুরুষেরা ব্যবসা করতে এসেছিলেন। এরপর রাজশাহী বাংলাদেশের সাথে তাদের ব্যবসা ও আত্মা জড়িয়ে যায়। মরি কোহেন বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন, ছিলেন সংবাদ পাঠকও। প্রথম গানের অনুষ্ঠানটির উপস্থাপক তিনি। 1964 থেকে 1968 সাল পর্যন্ত তিনি ভিটিভিতে কাজ করেছেন, গ্রুমিং করিয়ে নতুন ছেলে মেয়েদের উপস্থাপনার জন্য তৈরি করেছেন। বাংলাদেশের উপস্থাপনা ও বাচিক শিল্পের একজন দৃষ্টান্ত তিনি। 1968 সালে আরব ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি হলে পাকিস্তানে ইহুদি বিদ্বেষ চরমে ওঠে। একরকম বাধ্য হয়ে বাংলাদেশ ছাড়েন মরি ও তার পরিবার, কিন্তু বাংলার প্রতি দুর্নিবার ভালোবাসাটা তার রয়ে যায়। তাই পরিবারের অন্যান্য সদস্যরা ইউরোপে তিত হলেও তিনি রয়ে যান কলকাতায়। সেখানেও তার বাংলা সংস্কৃতির চর্চা বহাল থাকে। আবৃত্তি, চলচ্চিত্রের অভিনয় ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন। মরি কোহেন বাংলাদেশের সাদাকালো যুগের খানাতা পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্র অভিনয় করেছেন। 2015 সালে অসুস্থ মরি বাংলাদেশে এসেছিলেন আমন্ত্রিত হয়ে ভিটিভির সুবর্ণ জয়ন্তী উৎসবে। তাকে ভিটিভি কর্তৃপক্ষ ভোলেননি, এটাই অনেক স্বস্তির। মরিও ভোলেননি বাংলাদেশের কথা, রাজশাহীর কথা। বিভিন্ন সাক্ষাৎকারে তার বাংলা প্রীতি কেবল আবেগ আপ্লুত করে। 2018 সালের মার্চে মরিসাইন কোহেন দেহত্যাগ করেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।